السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আর আগে একটা রিকোয়েস্ট করে রাখি আমি, যে ভাই প্লিজ, আপনি যেভাবে কথা বলছিলেন একটু আগে, আপনার কাছ থেকে আমি সত্যি কথা বলতে এইভাবে কথা এক্সপেক্ট করি না, কারণ আমি জানি আপনি অনেক ভদ্রভাবে কথা বলতে পারেন আর আপনি অনেক ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেন। কিছু মানুষ তো খারাপ থাকে সব সেক্টরেই, মুসলিম বলেন, অমুসলিম বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, তাদের সাথে হয়তো আপনি রুড হন, আমি যে কয়েকবার দেখেছি। বাট আমার সাথে হয় না, আমার জানার পরিধি আগে থেকে বলি। না, আপনি আপনি যদি আগের আগের অংশটুকু দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে কেন কথাগুলো বলেছি। সুতরাং আপনি যদি সেই আচরণটা না হ্যাঁ করেন হ্যাঁ তাহলে আমি তো আর আপনার সাথে বলবো না। না না আমার কাছ থেকে আশা করি আপনি ওরকম আচরণ পাবেন না। আমি আগে থেকে স্বীকার করে রাখি যে আমার জানার পরিধি আসলে খুবই কম, আর আচ্ছা আমি দেখতে পাচ্ছেন যেহেতু আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ আচ্ছা, তো খুব বেশি এজন আমার, আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি, এখনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো কেবল ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, তো আমার জানার পরিধি খুবই কম, আমি খুব বেশি কিছু আসলে জানি না। আচ্ছা ঠিক আছে, যতটুকু জানি বিভিন্ন ভাবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সেক্টর থেকে জানি, আপনার কাছ থেকেও জানছি, ইনশাল্লাহ ইন ফিউচারেও জানবো। বাট আমার কিছু কোশ্চেন ভাইয়া, হ্যাঁ আচ্ছা যে তার আগে একটু আমাকে একটু তো বলে নেন যে আপনি কি কোরআন হাদিস বাংলায় পড়েছেন? আমি হ্যাঁ পড়েছি, আচ্ছা কোরআন হাদিস পড়েছি, বাট হাদিস, সহি হাদিস গুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে, কোরআন সম্পর্কেও কিছুটা ধারণা আছে, বাট আমি ওই যে বললাম আমি বিশেষজ্ঞ না, বা আমি জেনারেল লাইনের স্টুডেন্ট, তো আমার ধারণা খুব বেশি কিছু না। না, জেনারেল তো লাইনের স্টুডেন্ট হলেও আপনি আমি যে কিন্তু পড়তে পারেন, কারণ এখন আপনি তাফসির গুলো সব ডাউনলোড করে ফেলতে পারেন। আপনার কাছে কোরআনের তাফসির গুলো যদি আপনার হ্যাঁ হাতের হ্যাঁ কাছে আমি থাকে ওভাবেই তাহলে আপনি জি জি সিম্পলি পড়ে ফেলতে পারেন। কারণ হ্যাঁ ধরেন ইবনে কাসিরের জি আমি তাফসিরের চেয়ে অ্যাপস বেশি থেকেই কিন্তু, বাংলাতে, হ্যাঁ ইবনে কাসিরের তাফসিরের থেকে কিন্তু বাংলাদেশের এই যে হাটে বাজারের মোল্লারা বেশি জানে না, তাই না? আচ্ছা হ্যাঁ বলেন তো এবার আপনার মোল্লাদের প্রশ্ন। কথা তো বাদ দিবেন, বাংলাদেশে বেশিরভাগ মোল্লারাই হচ্ছে আমার, আমি যেটা বলতে চাই যে ইসলামটাকে বেশি নষ্ট করছে তারা, বাংলাদেশে বেশিরভাগ মোল্লারা, আচ্ছা সবাই না, বেশিরভাগ যারা আছে তাদের জানার পরিধি মানে মানে ব্যক্তিগত স্বার্থটা আসলে তাদের এত বেশি, এত বেশি যে তারা ধর্ম বেছে খাচ্ছে, ইসলামরা ইসলাম ধর্ম বেছে খাচ্ছে, ইন্ডিয়াতে এমন কিছু আছে যেসব বাবা বলে ওরা, যারা হিন্দু ধর্ম বেছে খাচ্ছে। আচ্ছা খ্রিস্টান সম্পর্কে আমার ধারণা কম, মানে খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিছুটা ধারণা আছে, বাট এরকম আমার কম চোখে পড়েছে, কারণ আমি হিন্দি বুঝি, তো বাবা টাবা সম্পর্কে আমার ধারণা আছে, হিন্দুরা যেসব ভণ্ড বাবা টাবা, একই আচ্ছা ভাবে মুসলিমরাও কিছু শেরেকি শেরেক বা হচ্ছে ভণ্ডদের দ্বারা প্রতারিত হচ্ছে, কারণ আচ্ছা, বেশিরভাগ মানুষের তার ইসলাম মানে ধর্ম আপনি বলতে সম্পর্কে চাচ্ছেন, ধারণাটা কম, সাইন্টিফিক ভাবে চিন্তা তার করেন মানে না। আপনি বলতে চাচ্ছেন যে সব জি ধর্মগুলোই আসলে সত্য, কিন্তু ওই ধর্মের অনুসারী কিছু না কিছু না লোক না সেই সব ধর্ম সত্য ধর্মগুলোকে, না, ও আচ্ছা, সব মানে আপনি যেই ধর্ম ধর্মের সত্য না, ঘটনা, মানে ইসলাম ধর্মটা আমার মতে, হ্যাঁ আপনি যেই ধর্মের পরিবারে ঘটনাক্রমে জন্মেছেন, ঘটনাক্রমে যেই পরিবারে জন্মেছেন শুধুমাত্র সেই ধর্মটা সত্য, বাকি যে 4199টা ধর্ম আছে সেই 4199টা ধর্ম আপনি যাচাই বাছাই না করেই বুঝে ফেলছেন যে সেগুলো সব মিথ্যা, শুধুমাত্র আপনারটা সত্য। আচ্ছা আচ্ছা ভাই, চাইতে চাই না, না না, হ্যাঁ চেয়ে নেই, আমি সত্যি কথা আপনাকে অনেক আমি বেশি আপনাকে ভয় আমি পাচ্ছি, আপনাকে জানালাম, আমি বলি একটু, আমি আপনাকে ফ্যাক্ট জানালাম আচ্ছা আমি যে আমি জানতে পেরেছি, এবার আপনি আমি এবার আমি পৃথিবীতে আপনাকে বলি। পৃথিবীতে 4200টা ধর্ম আছে, তার মধ্যে আপনি জন্মেছেন, ঘটনাক্রমে জন্মেছেন একটা মুসলিম পরিবারে, এবং মুসলিম পরিবারের জন্মে আপনি বুঝতে পারলেন যে আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, কোরআনটাই একমাত্র সত্য কেতাব, না মোহাম্মদই একমাত্র শ্রেষ্ঠ নবী, না বাকি যে 4199টা ধর্ম আছে সেগুলো হয় বিকৃত অথবা মিথ্যা অথবা ভুয়া অথবা ফাউল একটা কিছু, কিন্তু শুধুমাত্র আপনার ধর্মটাই হচ্ছে একমাত্র এবার সত্য। তো মানে আপনি যে মানে ঘটনাক্রমে আচ্ছা এবার মুসলিম পরিবারে জন্মেছেন সেটা হচ্ছে গিয়ে মানে বিশাল একটা ব্যাপার, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ বলেন এবার। না এবার এবার আমি একটু বলি, আমি বলি আপনি যেটা বলেছেন তার কিছু অংশ সঠিক। এবার আমি বলি যে মুসলিম ধর্মটা হচ্ছে, আমার কথাটা একটু শেষ করতে দিন ভাই, হ্যাঁ মুসলিম ধর্মটা হচ্ছে সত্যি, মানে ইসলাম ধর্মটা হচ্ছে সত্য, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হচ্ছে শ্রেষ্ঠ নবী, এবং মহান আল্লাহ তাআলা হচ্ছে পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তা, এই জিনিসগুলো আমি বিশ্বাস করি, এবং ঘটনাক্রমে এই জিনিসগুলো সত্য হওয়াতে ঘটনাক্রমে আমি হচ্ছে একটা সত্য ধর্মে জন্মগ্রহণ করেছি, যে জন্য আমি আসলে গর্ব আর আল্লাহর কাছে শুকরিয়া করি। বাকি যে ধর্মগুলো আচ্ছা আছে আপনি কি, সেই ধর্মগুলো ভুল, আমি সেটা বলছি না, আচ্ছা আপনি কি বাকি কনভার্টেড, ধর্মগুলো আপনি তো কনভার্টেড কিছু অংশ মুসলিম ভুল না, কিছু অংশ, না 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 আমি কনভার্টেড না, আমি মানে কনভার্টেড না, আপনি, আমি জন্মসূত্র থেকেই মুসলিম আচ্ছা না। আপনি বলছেন, আমি যতটুকু আপনার কথা থেকে বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আমার বোঝার ভুল থাকতে পারে ভাই, আগে থেকে অ্যাপোলোজাইজ করছি, কিন্তু আমি আপনার একই কথা থেকে যতটুকু মানে মানে বুঝতে একই পেরেছি, ঘটনা না সব জায়গায় ঘটে, এটা খুব অদ্ভুত ঘটনা যে মানে আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন যে
আবার যে ছেলেটা খ্রিস্টান ধর্মের পরিবারে জন্মেছে সেও না কিভাবে যেন বুঝে যায় যে খ্রিস্টান ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাকি সব ধর্ম ভুয়া। এরকম মানে প্রত্যেক বেলাতেই অবাক কাণ্ড যে একই ঘটনা আপনার সাথে ঘটলো এবং আমি আমার যে খ্রিস্টান বন্ধু আছে তার সাথে আমি কথা বলি, সেও আমাকে একই কথা বলে যে আমি গর্বিত, আমি আনন্দিত যে আমি একটা খ্রিস্টান পরিবারের জন্মে একমাত্র সত্য ধর্মের পরিবারে আমি জন্মে এখন আমি আনন্দে আনন্দিত এবং গর্বে গর্বিত। মানে একই ঘটনা সবার ক্ষেত্রে ঘটে কিভাবে ব্যাপারটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে, কিন্তু আমি আপনার কথা মেনে নিলাম। আপনি আপনি গর্বিত আনন্দিত পরিবারে জন্মেছেন, একমাত্র সত্য ধর্মের পরিবারে জন্মেছেন এবং মানে সেটা যে আপনার। হ্যাঁ, এবার এবার আমি বলি, আমি এই এই যে আমার ভিতর যে গর্ব বা যে আনন্দের ব্যাপারটা না, হ্যাঁ এটা কিন্তু আমার জন্মের পর থেকেই না। হ্যাঁ, জন্মের পর থেকেই না, বিশেষ করে হচ্ছে এটা আমার ভিতর এই গর্ব কথাটার সাথে আরেকটু ছিল, আমার কথাটার সাথে আমার আরেকটু ছিল। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যেই ছেলে, ধরে নিচ্ছি যে আপনার ধর্মটাই একমাত্র সত্য ধর্ম এবং কোরআনে এবং হাদিসে বহু জায়গায় লেখা আছে যে আল্লাহর প্রতি ঈমান থাকলে সে জান্নাতে একসময় না একসময় যাবেই, আল্লাহর প্রতি যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে তাহলে সেই ব্যক্তি একসময় জান্নাতে প্রবেশ করবে, হয়তো আপনাকে কিছু মারধর করবে দোজখে নিয়ে, হয়তো আপনাকে কয়েকদিন গ্রিল বানাবে, চিকেন ফ্রাই বানাবে, তারপরে আপনাকে আলটিমেটলি জান্নাতই আপনাকে দেয়া হবে। তো মানে আমরা বুঝতে পারলাম যে আপনার ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মে ধরেন একটা হিন্দু পরিবারে যে ছেলেটা জন্মেছে এবং সে আপনার মতোই চিন্তা করছে, আপনার মতোই তার পরিবারেও একই জিনিস শেখানো হয়েছিল যে হিন্দু ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, শ্রীকৃষ্ণই হচ্ছে এক মানে সবচেয়ে বড় দেবতা এবং মানে মানে বেদ বা উপনিষদ বা গীতা এগুলাই হচ্ছে গিয়ে, ভগবদ গীতা এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সেরা ধর্মগ্রন্থ। একই আপনাকে যে সিস্টেমে শেখানো হয়েছে ওই ছেলেটাকেও ঠিক একই সিস্টেমে হিন্দু ধর্মটা শেখানো হয়েছে, ঠিক আছে? এখন ধরে ভাই একটু 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 এক মিনিট ভাই এক মিনিট, আমি একটু আপনি একটু বড় করে বলছেন তো আপনার শেষের অংশটা দেখা যাচ্ছে আমার মনে থাকতেছে, সেই অংশটা নিয়ে আমি বলতে পারতেছি, আমি একটু পয়েন্টগুলো একটু আমি ক্লিয়ার করে নি। হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলে নি ভাই, এটা হচ্ছে হয়তো আমার ভেতরে বেশ কিছু জিনিস নিয়ে কনফিউশন আছে, তো আপনার কথা বেশ কিছু জিনিস আমার ঠিক মনে হয়, কিছু জিনিস আমার ধর্মেও ঠিক মনে হয়, তো হয়তো একটা লাইভে কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে অ্যাজ আ ছোট ভাই হিসেবে আপনি আমাকে একটু তিন চারবার একটু অ্যাড করেন যদি আপনি আসেন, আমি ম্যাক্সিমাম টাইমই আপনার সাথে জড়িয়ে থাকব। আমি আমার কথাটা শেষ করি, এবার বলেন যে ধরা গেল যে আপনি মুসলিম পরিবারে জন্মেছেন ঘটনাক্রমে এবং আপনার ধর্মটাই সত্য, মারা যাওয়ার পর আমরা সবাই দেখতে পেলাম সেখানে আল্লাহ পাক মানে ডান্ডা নিয়ে বসে আছে আমাদের পিটানোর জন্য সবাইকে, যে আমরা যারা নাস্তিক মুরতাদ যারা আছি তাদেরকে খুব চেঁচা দিল আর কি। এখন যেই ছেলেটা হিন্দু পরিবারে জন্মেছে এবং আপনার মতোই ঠিক একই ভাবে শুনেছে যে তার ধর্মটাই সত্য, তার বাবা মা তাকে জানিয়েছে যে একমাত্র সত্য ধর্ম, আপনি যে পদ্ধতিতে জেনেছেন যে আপনার ধর্মটাই সত্য ধর্ম, সেও ঠিকই একই পদ্ধতিতে জেনেছে তার স্কুলের শিক্ষকদের দ্বারা এবং সে নিজেও যুক্তি দ্বারা চিন্তা ভাবনা করেছে, চিন্তা ভাবনা করে তার মনে হয়েছে যে হ্যাঁ ঠিকই তো, শ্রীকৃষ্ণই তো একমাত্র সত্য দেবতা, কারণ আপনার যুক্তি যেভাবে তৈরি করা হয়েছে, আপনার যুক্তিবোধ যেভাবে তৈরি করা হয়েছে, তার যুক্তিবোধ একইভাবে সেই ধর্মের আদলে তৈরি করা হয়েছে, ঠিক আছে? একই সিস্টেম খেটেছে হচ্ছে কি, ধরেন বৌদ্ধ ধর্মের একজন একটা পরিবারে যে ছেলেটা জন্মেছে তার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, বা খ্রিস্টান পরিবারের একই ঘটনা ঘটে, হ্যাঁ সবসময় একই ঘটনা ঘটে, সব ধর্মের বেশিরভাগ ক্ষেত্রে একই ঘটনা, তারা যে ছোটবেলা থেকে যে ধর্মটা পালন করে বা শেখে পরবর্তীতে তাদের যুক্তিবোধটা তৈরি হয় সেই ধর্মের আদলে, এবং পরবর্তীতে একটু একটু যখন একটু বড় হয় তখন তারা আবার সেই জিনিসগুলো যাচাই করতে গিয়ে দেখে হ্যাঁ ঠিকই তো আছে, আমার তো যুক্তিতে সব মিলে যাচ্ছে, হ্যাঁ আমি যেই ধর্মে জন্মেছি সেটাই সঠিক, সেটাই একমাত্র সত্য ধর্ম। তাহলে আপনার কি একবার মনে হয় না যে যেই ছেলেটা হিন্দু ধর্মের পরিবারে জন্মেছে, এখন দেখেন আপনি যদি একজন গণধর্ষক হন, ধরেন আপনারা 10 জন মুসলমান মিলে একটা হিন্দু মেয়েকে রেপ করেছেন, গ্যাং রেপ করেছেন, হ্যাঁ গ্যাং রেপ করে হত্যা করেছেন, ঠিক আছে? সেই হিন্দু ধর্মের মেয়েটা মরার আগ পর্যন্ত হে কৃষ্ণ, হে মা কালী, হে দুর্গা দেবী ইত্যাদিদের নাম বলে চিৎকার করেছে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি সে মারা গেছে। এখন আপনি কি আমাকে কোরআন এবং হাদিস থেকে বলতে পারবেন যে আপনারা যারা 10 জন আছেন এই 10 জনের মধ্যে আপনাদের মধ্যে একটু হলেও আল্লাহর প্রতি ইমান আছে, সামান্যতম হলেও আল্লাহর প্রতি ইমান আছে? যদি আপনারা খারাপ কাজ করেছেন কিন্তু আপনাদের মনে সামান্য হলেও আল্লাহর প্রতি ইমান আছে, ঠিক আছে? এখন আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনাদের আলটিমেটলি আপনারা কোথায় যাবেন এবং সেই হিন্দু মেয়েটা যে মেয়েটা আপনাদের দ্বারা গণধর্ষণের শিকার হয়ে মারা গেছে সেই মেয়েটা কোথায় যাবে? আপনি কি কোরআন হাদিস থেকে আমাকে বলতে পারবেন? আচ্ছা, কোরআন হাদিস থেকে বলতে পারবো কিনা, আগে প্রথম প্রথম একটা কথা আগে বলি, হ্যাঁ যে আপনি যেটা বলছিলেন যে হিন্দু পরিবারে যে জন্মগ্রহণ করে সেই স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী হয়, বিভিন্ন ধর্মের যে জন্মগ্রহণ করে সে ওই ধর্মের প্রতি সাধারণভাবে বিশ্বাসী হয়, হ্যাঁ তো এটা আমার ভিতরও ছিল, এটা আমি যে বললাম না যে আমি আনন্দিত আমি গর্বিত যে আমি মুসলিম, মুসলিম একজন জন্মসূত্রে একজন মুসলিম, এটা আমার ভেতর থেকে হয়েছে গত 5 বছর 6 বছর থেকে হচ্ছে আমি আমার ভিতর এই ফিলিংটা কাজ করেছে। হ্যাঁ, তার আগে পর্যন্ত আমি স্বাভাবিকভাবেই আমার মাকে দেখতাম সে নামাজ পড়তেছে, আমার মা বলতো নামাজ পড়ো, বা আমার ফ্যামিলি বলতো, বা আমার আত্মীয় স্বজন বলতো, এই জিনিসগুলো আমাকে কখনো ওইভাবে টাচ করতে পারিনি যতটা না পেরেছে গত 5 বছরে। তো গত 5 বছরে হয়েছে কি, আমি জাকির নায়েকের ভিডিও দেখি প্রথম,
তো তখন থেকে আমার আমার আমি আমার সবচেয়ে চোখে পড়ে যে জিনিসগুলো আমার ধর্মে সব থেকে বেশি সাইন্টিফিক বা সব থেকে বেশি লজিক্যাল, তার যে উত্তরগুলো আমি পেয়েছি বেশিরভাগ উত্তর, প্রায় প্রায় সব উত্তর, মানে প্রায় সব উত্তর আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তো সেই ফিলিংসটা থেকে হচ্ছে আমার ভিতর কাজ করা শুরু করেছে যে না, আমার ধর্মটা সাইন্টিফিক যৌক্তিক। এই বোধ থেকে হচ্ছে আমার ভিতর এসেছে যে আমি আসলে আল্লাহর রহমতে আমি সঠিক একটা ধর্মে জন্মগ্রহণ করেছি। এটা হচ্ছে এক নম্বর জিনিস। সেকেন্ড কথা হচ্ছে, আপনি বলেন যে আমি যে পদ্ধতিতে জন্মেছি বা হিন্দুরা যেভাবে জন্মায় তারা যেভাবে জন্মায় বা হিন্দু মুসলিম যেভাবে জন্মায়, আসলে হিন্দু হয়ে কেউ জন্মায় না ভাই। হ্যাঁ, আল্লাহ যখন কোন কাউকে জন্ম দেয় তখন সে স্বাভাবিক ভাবে হচ্ছে মুসলিম হয়েই জন্মায়। তারপরে আশেপাশের পরিবেশ, নিয়ে যখন কথা বলছি তখন আপনি আপনার বিশ্বাস কি? হ্যাঁ, আপনি বিশ্বাস করতে পারেন একটা ছাগল মুসলিম হয়ে জন্মায়, কিন্তু এই বিশ্বাসের কোনো ভ্যালিডিটি নাই, এটা আপনার বিশ্বাস মাত্র। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করছেন আপনার বলে নিতে হবে আমি বিশ্বাস করি যে সব মানুষই মুসলিম হয়ে জন্মায়, কিন্তু আপনি যখন দাবি করবেন যে সব মানুষই মুসলিম হয়ে জন্মায় তখন আপনাকে সেটা প্রুফ দিতে হবে। আপনি যতক্ষণ প্রুফ করতে না পারছেন যে একটা হিন্দু ছেলে মুসলিম হয়ে জন্মায় ততক্ষণ পর্যন্ত আপনি এটা বলেন না, বা বলার আগে আপনি বলবেন যে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমার খুবই ভালো লাগলো যে আমি বিশ্বাস করি বা মুসলিমরা সাধারণত, আমার হয়তো জ্ঞান কম, বেশিরভাগ মুসলিমরা বা যারা মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বিশ্বাস করে বা আমি বিশ্বাস করি যে যখন কেউ জন্মায়, কোনো মানুষ জন্ম নেয়, তখন সে স্বাভাবিকভাবে মুসলিম হয়ে জন্মায়। পরে আশেপাশের পরিবেশ থেকে, আশেপাশের পরিবেশ দ্বারা বা বিভিন্ন মানুষ দ্বারা, সারাউন্ডিংস দ্বারা সে হচ্ছে প্রভাবিত হয়ে ওই ধর্মের প্রতি ওই ওই পথে বা ওই 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 দিকে হচ্ছে সে আগায়। এটা হিন্দুরা দাবি করে যে সব বাচ্চা আসলে হিন্দুরা জন্মায়, কিন্তু পরবর্তীতে যে ধরেন মুসলিম পরিবারে জন্মাইলো, মুসলিম পরিবারটা তাকে জোর করে তার নুনুটা কেটে দেয়। তো এটা কি একটু প্রুফ করতে পারবেন ভাই যে এটা হিন্দুরাও দাবি করে বা বেদে বা বেদের গ্রন্থে এরকম আছে? হিন্দুরা দাবি করে, কারণ মানে আপনি আপনি যদি একটু প্রুফ করতেন এটা থেকে বলছি। আচ্ছা, এটা তো আপনি আপনার বিশ্বাস থেকে বলছেন না, তাহলে তো আপনার বিশ্বাস থেকে বলছি, একটু শেষ করতে দেন, শেষ করতে দেন। হিন্দুরা দাবি করে যে, সরি বলেন, হিন্দুরা দাবি করে যে মানুষ যখন জন্মায় তখন তার নুনুটার আগে একটা চামড়া থাকে, কিন্তু চামড়াটা কেটে দিয়ে, হ্যাঁ আমার বাজে ভাবে বলতেছেন, হ্যাঁ একটু একটু শালীন ভাবে বলেন, আমার শুনতে আমার শুনতে খারাপ লাগতেছে। আচ্ছা, যদি এর থেকে একটু ভালো ভাবে বলা যায়, আমার বিশ্বাস যে আপনি বলতে পারবেন, আমি আপনার কাছ থেকে শুনে ভাই অকওয়ার্ড ফিল করতেছি, আমি লজ্জায় কথাই বলতে পারবো না। সত্যি আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো, আমি আপনার শত্রু বা না, আমি অভ্যস্ত না ভাই শুনতে, আমি আসলে আপনি আমার থেকে সিনিয়র, আমি অভ্যস্ত না শুনতে আর কিছু। ঠিক আছে, মানে মুসলমানরা সুন্নতে খতনা করে, যৌনাঙ্গ বলতে পারেন, ধন্যবাদ, সুন্নতে খতনা করে, কিন্তু সুন্নতে খতনার আগ পর্যন্ত কিন্তু সুন্নত, মানে একজন মানুষকে কিন্তু আল্লাহ পাক সুন্নতে খতনা করে পাঠায় না পৃথিবীতে। আল্লাহ পাক যদি পৃথিবীতে মানুষকে মুসলমান করে পাঠাতো, যদি মুসলমান করেই পাঠাতো, তাহলে তো জন্ম থেকে সুন্নতে খাতনাটা হয়ে আসার কথা, কিন্তু সুন্নতে খাতনাটা মানুষের করতে হয়। আচ্ছা, তাহলে জন্মটা কিভাবে হচ্ছে? জন্মটা হচ্ছে, হ্যাঁ এবার আপনি বলেন। আচ্ছা, আচ্ছা, তো সুন্নতে খাতনা হয়ে এসে জন্মায় না বলে সে হচ্ছে, মানে এই জিনিসটা আসলে কোনো ভ্যালিডিটি নেই, এটাই তো আপনি বলতে চাচ্ছেন যে মানুষ মুসলিম হয়েই জন্মায়, তাই না? এটা এটা আমি যতটুকু বুঝলাম আপনার কথা থেকে, এটাই এটাই বোঝাতে চাচ্ছেন। মানুষ যদি মুসলিম হয়ে জন্মাতো তাহলে সুন্নতে খাতনাই থাকে, আবার এক্সট্রা সুন্নতে খাতনা করার প্রয়োজনটা কি? তাহলে তো সে মুসলমান হয়ে জন্মেছে, আবার কেন তাকে সুন্নতে খাতনা করতে হবে, তাই না? মানে ডবল মুসলমান তো করার প্রয়োজন নেই একজন একজনকে, আপনাকে ডবল ডবলের পর আবার আবার আরেকবার 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 এত মুসলমান করার তো দরকার নেই। আপনি তো জন্ম, তাহলে তো সে বেঁচেই থাকবে, তাই না? তাহলে তো আপনার সুন্নতে খাতনা করার প্রয়োজনটা কি? এখন সুন্নতে খাতনা করার প্রয়োজনটা যেহেতু পড়তেছে, তার মানে আপনাকে সুন্নতে খাতনা করে মুসলমান ধর্মে বা আপনাকে ইসলামের পথে আপনাকে দেখানো হচ্ছে যে এটা আপনি ইসলামের পথে বা আপনি মুসলিম, আপনি একজন প্রকৃত মুসলিম। কিন্তু ধরেন যার সুন্নতে খাতনাটা হয় নাই, সে তো আর মানে মুসলমান হিসেবে গণ্য হতে পারে না, তাই না? তাহলে সে কি, তাহলে সে কি এখন? তাহলে জন্ম থেকে যদি আপনি দাবি করেন যে জন্ম থেকেই একজন বাচ্চা ছেলে মুসলমান হয়ে জন্মাচ্ছে, তাহলে তো লজিক্যালি তার তো সুন্নতে খতনা হয়ে বের হওয়ার কথা মাতৃগর্ভ থেকে, নাকি? না, এটা কিভাবে সম্ভব? এটা তো লজিক্যালি হলো না, কারণ মানুষ হিসেবে আমাদের তো কিছু, ধরেন সবই যদি আমাদের হয়ে থাকে তাহলে তো আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য পাঠাতো না। ধরেন আমরা যে মুসলিম, হ্যাঁ আমরা যে মুসলিম, আমরা এই মুসলিম হিসেবে, ধরেন ভাই আপনি দাবি করেছেন একজন হিন্দু হিন্দুও জন্মায় হচ্ছে মুসলিম হিসেবে, কিন্তু সেটার কোনো দাবির সপক্ষে কোনো প্রমাণ আপনি দেখান নাই, কিন্তু আমি আপনাকে একটা প্রুফ দেখিয়েছি, আমি আপনাকে তার বিপরীত একটা প্রুফ দেখিয়েছি। আমি কিন্তু দাবি করছি না সব বাচ্চারা হিন্দু হয়ে জন্মায়, আমি বলছি যে হিন্দুরাও এরকম দাবি করতে পারে বা অন্য ধর্মের মানুষরাও এই ধরনের দাবি করতে পারে। এই এই দাবিটার কোনো বেস নাই, যে কোনো মানুষই দাবি করতে পারে। আমি দাবি করতে পারি সব বাচ্চা আসলে নাস্তিক হয়ে জন্মায়, কারণ আমার আমার সপক্ষে আমি বলতে পারি যে একটা বাচ্চার কাছে সৃষ্টিকর্তা বলে কোনো ধারণা থাকে না। একটা বাচ্চা কখনো জানে না যে সৃষ্টিকর্তা আছে নাকি নাই বা কি কেমনে কি, এগুলো কিছু জানে না, সে তার কোনো জ্ঞান নাই, সে সেখানে নিউট্রাল, সে সেখানে মানে জিরো অবস্থানে আছে। ঈশ্বরের অস্তিত্ব আছে কি নাই সেই বিষয়ে সে জিরো অবস্থানে আছে, সে হয় নাস্তিক অথবা সে অজ্ঞেয়বাদী, এই দুইটার একটা, এই দুইটার একটা বাদে সে কোনো ধর্ম বিশ্বাসী না। ঠিক আছে,
তারপরে সে যেই পরিবারে জন্মেছে সেই পরিবার থেকে তাকে শেখানো হচ্ছে যে এই ধর্ম পালন করতে হবে, এই নবী মোহাম্মদ হচ্ছে তোমার এটা, মানে কোরআন হচ্ছে এটা, মানে অথবা বাইবেল হচ্ছে এটা সেটা সেটা, জেসাস হচ্ছে এটা, এগুলো বলে বলে তার তাকে বলা হয় যে তুমি এখন থেকে এই ধর্মের লোক। কিন্তু তার আগ পর্যন্ত, পরিবার পরিবার বলার আগ পর্যন্ত, আপনি মনে করেন আপনাকে যদি ছোটবেলা বনে ফেলে দিয়ে আসা হতো, আপনি জন্মের পরেই আপনাকে বনে ফেলে দিয়ে আসা হতো এবং আপনাকে আপনার সাথে কারো যোগাযোগ নাই, তখন কি আপনি গিয়ে নামাজ পড়তেন? বনে একা একা বসে বসে নামাজ পড়তেন? আপনি তো একা একা বসে বসে নামাজ পড়তেন না, বা আপনি তো আল্লাহর জিকির করতেন না, আপনি মানে জানতেনই না যে আল্লাহ কি আর নবী কি আর কোরআন কি, সেগুলো কিছু আপনার আপনার কোনো আইডিয়া ছিল, আইডিয়া থাকতো না। আল্লাহ তো ভাইয়া প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে এই জন্য। আচ্ছা, আপনার সেই অবস্থাটা ছিল হচ্ছে কি একজন অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী বা নাস্তিকের অবস্থান, জিরো অবস্থান। ঈশ্বরের প্রশ্নে আপনার অবস্থান হচ্ছে জিরোতে, একটা বাচ্চার অবস্থান হচ্ছে সেই একই ভাবে জিরোতে, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার আপনার লজিকটা আমি বুঝতে যদি পেরেছি। আপনি দাবি করেন, যদি আপনি দাবি করেন মুসলিম হয়ে জন্মায়, তার বিপরীতে আমি একটা দাবি করতে পারি যে তাহলে মুসলিম হয়ে জন্মাতে জন্মালে তো তার সুন্নতে খতনা হয়ে বের হওয়ার কথা, তাহলে তাকে আবার কেন মানে বের হওয়ার পরে আবার এক্সট্রা কেন আবার আপনাদের মুসলমানি করাতে হয়? তাহলে তো আর এক্সট্রা মুসলমানের প্রয়োজন পড়ে না, এক্সট্রা মুসলমানি আপনি করতেছেন কারণ তাকে আপনারা মুসলমান বানাচ্ছেন।